স্বপ্নে কদু দেখলে কি হয়, স্বপ্নে লাউ দেখাটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ, এটা কি তার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে। এ ধরনের অনেক রকম প্রশ্ন করে থাকেন আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কিংবা পেজের ইনবক্সে। তাই এই বিষয়টি আমরা কথা বলবো স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাবির রুইয়া, তাবির সাদেক, ইসলাম আর ফালনামা, সোলেমানি খাবনামা সহ বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদানে সচেষ্ট থাকব। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দর্শক, স্বপ্নের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ সুলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে, স্বপ্নে যদি কেউ কদু লাউ দেখে তাহলে এটা তার জীবনে একটি আয় উন্নতির লক্ষণ। এটা যদি সে অবিবাহিত হয় তাহলে সুন্দরী পরমা সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের একটি নারীকে বিবাহের মাধ্যমে, কিংবা যদি সে চাকরিহীন হয়ে থাকে চাকরি পাওয়ার মাধ্যমে, অথবা চাকরির ভিতরে পদোন্নতি লাভের মাধ্যমে, অথবা ব্যবসায়ী হলে ধন সম্পদ বাড়ার মাধ্যমে। সোলেমানি খাবনামা সহ ইসলাম আর ফালনামার ভিতরে উল্লেখ করা হয়েছে যে কদু লাউ দেখা এটা মানুষ শৌখিন হওয়ার উপরে আলামত প্রমাণ বহন করে। কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম কদু হুব্বুদ্দুব্বা, আল্লাহ রাসুল সাল্লাম কদু পছন্দ করতেন, লাউ পছন্দ করতেন। সুতরাং একজন মানুষ এই লাউ খেতে দেখা অথবা লাউ কিনে আনা অথবা লাউ গাছ লাগানো, এটা যদি কেউ স্বপ্নে দেখে তাহলে এটা তার জীবনে আয় উন্নতি আসা বা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যেহেতু সুখ শান্তির জীবনযাপন করতেন আর সুখ শান্তির জীবনযাপনের একটা অংশ ছিল কদু লাউকে ভালোবাসা, সুতরাং এই লাউ স্বপ্নে দেখার অর্থ হলো যে সে তার জীবনে সুখ শান্তি পাবে। যদিও বা ইসলাম আর ফালনামার ভিতরে উল্লেখ করা হয়েছে যে কদু দেখাটা তার রিজিকের ভিতরে বারাকা আশার উপরে প্রমাণ বহন করে, এটা অন্য কোনো শান্তি যে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, এইসব সমস্ত প্রকার জীবনে সে শান্তি পাবে বিষয়টা এমন নয়, এটা ইসলাম আর ফালনামার ভিতরে উল্লেখ করা হয়েছে। কিন্তু সোলেমানি খাবনায় মৌলিকভাবে বলা হয়েছে যে সে সুখ শান্তিতে থাকবে, এটার উপরে প্রমাণ বহন করে স্বপ্নের লাউ কিংবা কদু দেখাটা। দর্শক, আল্লাহ তালা আমাদের সকলকে আর রুইয়াতুস সলিহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা এবং উপভোগ করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।